মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের উত্তর কাগাবালা গ্রামের ইমন মিয়ার সঙ্গে গত 19 মার্চ সাতবাগ গ্রামের পলি আক্তারের বিয়ে হয়। ধর্মীয় বিধান মেনে 4 লাখ টাকা কাবের নির্ধারণ করে বিয়ে হয় তাদের। বিয়ের কথা এলাকায় জানাজানি হওয়ার পর বাধা হয়ে দাঁড়ান সমাজপতিরা। তাদের মতে মৎস্যজীবীর সন্তানের সাথে বাঙাল জাতের মেয়ের বিয়ে হতে পারে না। আমার বিয়ের বিষয়ে দুঃসম্পর্কের আত্মীয় ও এলাকার মুরব্বীদের জানানো হলে তারা বিবাহকে অস্বীকার করে। কন্যা পলি আক্তার জানান, স্বামীর আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে। এই কথা যখন সব মুরব্বী তারা জানছে, তারা আর আমরা এলাকা ঢুকতে দেন না। তারা কি একটা সমাজের বাধা দেখার আমি আসলে বুঝলাম না। তারা দেখার যে ফিশারম্যান সমাজ আর একটা বাঙাল সমাজ, ওরম দুইটা সমাজ দেখার। তো এই সমাজের আসলে কোনো ভিত্তি নাই যেটা ইসলামীয় সমর্থন করে না। কিছুক্ষণ পর তারার চোখ ফাঁকি দিয়ে আমি আমার অন্য জায়গায় যাই। তখন সময় গিয়ে আমি আমার স্বামীরে বলছি যে হয়তো আমি বাড়িতে যাই নাই লাভ করতে হবে। তখন তার কথা শোনার পর তাই না আমার লইয়াই আওয়ার পরটা কি যখন কিছু সমাজপতিরা আমার আত্মীয় স্বজনরা যে আমরা মারিলেই বা হাঁটি দেবা দেওয়ার মনকে আমার স্বামীরে ঘুম করিলেই বা বাড়িতে যাইতে দেই না। তবে পলির বিয়ে নিয়ে অসন্তোষ তার মাও। পরিবারের বড় মেয়ের এরকম বিয়ে কোনোভাবে মেনে নিতে পারছেন না পলির মা। মেয়ে তো শোনা গই না লইয়া যায়গি, আমার বাইচিন্তর ভবিষ্যৎ নষ্ট হইয়া যায়গি, টাকা লইয়া যায়গি। মেয়ে জ্ঞানি জড়াতে সিদ্ধান্ত নেই গিয়ে আমার কয়ে না বংশ কি তাই আমি তুপানির দরকার নাই রে বাবা। মেয়ের চাই দইছে, মেয়ে গেছে, এটা আমি তুপাইয়া তো কোনো লাভ নাই। নবদম্পতির অভিযোগ, গ্রামের মোড়লদের হুমকি ধামকির কারণে আমরা উভয়েই একসঙ্গে বর্তমানে আত্মগোপনে আছি। এ বিষয়ে অভিযুক্ত আপার কাগাবালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলকুমিয়া বলেন, মৎস্যজীবী পরিবারের সাথে বাঙাল পরিবারের বিয়ে নিয়ে তিনি কোনো পক্ষেই নেই। বাধা দেওয়া না আমি কোনো খবরই নাই আর, কারণ আমার একটু লজ্জা শরম আছে। ছেলে কইতেই মেয়ে একটা নিজে, মেয়ে কইতেই ছেলে একটা নির্বাচিত করছে, তাদের ব্যাপার পক্ষ আইছে আমার কাছে, আমি তারে উঠে দিয়া দিছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, মৎস্যজীবী ও বাঙাল সামাজিকভাবে একত্রে মেনে না নেওয়ায় এমন সমস্যা তৈরি হয়েছে। ফিশারম্যান কমিউনিটি আর একটা হচ্ছে বাঙাল কমিউনিটি। মেয়েটা হচ্ছে বাঙাল কমিউনিটি, বাংলা বাঙাল কমিউনিটি, আর ছেলেটা হচ্ছে ফিশারম্যান কমিউনিটি, যার কারণে এই দ্বন্দ্বটা। বিয়ে মেনে না নেওয়া কয়েকজনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কন্যা পলি আক্তার। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুলিশ। তো এখানে সম্ভবত একটি উচ্চজাত নিচুজাতের বিষয়ে জড়িত আছে। তো স্থানীয় কিছু লোক এই জাত ভিত্তিক একটি যে ক্লাসিফিকেশন সেটাতে বিশ্বাস করে এবং এই বিয়েটিকে কেন্দ্র করে তারা সংক্ষুব্ধ হয় এবং এটিকে মেনে নিতে না পারার ফলে তারা ভুক্তভোগী যে পলি আক্তার সে বলছে তাকে বিভিন্ন রকমের হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং ফলে সে এলাকা ছেড়ে পালিয়ে বেরিয়েছে বা এখনও বেড়াচ্ছে। তৎপরিপ্রেক্ষিতে আমরা তাকে লিখিত অভিযুক্ত কথা বলে সে অভিযোগ তৎক্ষণাৎ দিতে পারেনি। পরবর্তীতে সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে একটি লিখিত অভিযোগ পাঠায়। আমি তৎক্ষণাৎ সেই লিখিত অভিযোগটি ওসি সদর থানাকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তাকে দ্রুত ব্যবস্থা নিতে বলি। গত 25 মার্চ পলি আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়টি জানিয়ে পোস্ট দিলে তারপর আলোচনায় আসে বিষয়টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।